কলেজ ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণ মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ এবং ওই কলেজের অধ্যক্ষ ফাউজিয়া রাশিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল তবে এই প্রতিবেদনের বিরুদ্ধে করা নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে মামলা সূত্রে জানা যায় মুশতাক মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণীর ছাত্রীকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডেকে আনতেন য়ার নামে মেয়েটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন কিছুদিন পর মুস্তাক বিয়ে করেন এবং তাকে ও তার পরিবারকে ঢাকা ছাড়া করবেন বলে হুমকি দেন মেয়েটি কলেজের অনেক অনুরোধ করেন কিন্তু তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলে মুশতাককে তার কক্ষে নিয়ে আসেন এবং ক্লাস থেকে ছাত্রীকেও এনে দরজা বন্ধ করে দেন উপায় না পেয়ে জন মেয়েকে তার বাবা ঠাকুরগাঁও বাড়িতে নিয়ে যান সেখানে মুশতাক তার লোকজন দিয়ে মেয়েকে অপহরণ করে নিয়ে যান এরপর জানা যায় ছাত্রীকে এক দিন এক এক স্থানে রেখে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে এবং যৌন নিপীড়ন করেছেন তিনি